নমস্কার বন্ধুরা, পিয়ালি শেষেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা তৈরি করেছি ব্রেড দিয়ে একটা নতুন ইউনিক রেসিপি। আর তোমরা তো ব্রেড দিয়ে নানান রকম টোস্ট স্যান্ডউইচ তো খেয়েই থেকেছো, তো ব্রেড দিয়ে আজকে এই নতুন রেসিপিটা ট্রাই করে দেখো। আমরা আজ তৈরি করেছি চিলি ব্রেড, ভীষণ টেস্টি হয় যেটা দেখেই বোঝা যাচ্ছে। এটা একদম মশলাদার, ভীষণ ভীষণ টেস্টি আর খুব সহজেই তৈরি করা যায়। চলো কীভাবে চিলি ব্রেড তৈরি করছি দেখে নিই। প্রথমেই চারটে পাউরুটি নিয়ে নিয়েছি, সেটাকে এভাবে পিস করে নিতে হবে। এভাবে তিনটে টুকরো করার পর এটাকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এভাবে আমরা চিলি ব্রেডের যে পিসগুলো করে নিলাম, ব্রেডটা এভাবে টুকরো করে নিলাম। সমস্ত ব্রেড আমাদের কাটা কমপ্লিট। এরপর আমাদের আরও কিছু লাগছে, যেমন টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সামান্য স্প্রিং অনিয়ন। এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে আমরা এই যে ব্রেডগুলো কেটে রেখেছি সেগুলোকে একটু হালকা রোস্ট করে নেব। মানে যতক্ষণ না এটা একটু হালকা কড়কড়ে ভাব আসছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, দুদিক দিয়েই এপিটোপিট করে। একদম কড়কড়ে একটা স্টেকচার যখনই চলে আসবে সেটা তখনই নাবিয়ে নিতে হবে। এরপর অন্য একটি কড়াই বসিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। হালকা রসুনটা একটু ভেজে নিতে হবে। রান্নাটা পুরোটাই হাই ফ্লেমে হবে, যেহেতু একটু চাইনিজ রান্না, চাইনিজ রান্না একটু হাই ফ্লেমেই হয়। এরপর দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো। যেভাবে আমরা চিলি চিকেন রান্না করি ঠিক সেই পদ্ধতিতেই এই চিলি ব্রেডটাও করতে হবে। খুব সহজেই তৈরি হয়ে যাবে, একটু লক্ষ্য করতে থাকো। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর দিচ্ছি টমেটো কুচি। দেওয়ার পর ভালোভাবে এগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে। যখন একটু টমেটো থেকে জল ছেড়ে দিচ্ছে তখনই একটু এর মধ্যে নুন অ্যাড করে দিলাম। নুনটা আন্দাজ বুঝে দেবে, কারণ আমরা এরপর সয়া সস, টমেটো সস অ্যাড করব, সেই সসেও কিন্তু নুন দেয়া থাকে, তাই নুনের পরিমাণটা কিন্তু একদম বুঝে দিতে হবে। তারপর দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবে। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি, ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিলি চিকেনের মধ্যে একটা টক ঝাল মিষ্টি স্বাদের ব্যালেন্স থাকে, তাই কারণে আমরা চিনিটা কিন্তু এর মধ্যে অ্যাড করলাম। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালার হওয়ার জন্য, এতে কিন্তু ঝাল খুব একটা হয় না, কালারটা সুন্দর আসবে সেই কারণে এটা দিলাম। এরপর আমরা দিয়ে দিচ্ছি ভিনিগার 1 টেবিল চামচ মতন আর 1 টিস্পুন মতন সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো একদম কমপ্লিট। এরপর এর মধ্যে আমরা দেব টমেটো কেচাপ, 2 টেবিল স্পুন মতন টমেটো কেচাপ এর মধ্যে দিলাম। যতটা পরিমাণে ব্রেড হবে সেই অনুযায়ী গ্রেভিটা কিন্তু তৈরি করে নিতে হবে। আমরা 4টে ব্রেড দিয়ে করছি, তো সেই অনুযায়ী আমরা গ্রেভি করে নিয়েছি। এরপর সর্বশেষে আমরা দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আমাদের গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যাতে সমস্ত মশলাগুলো একভাবে মিশে যায়। জল দেওয়ার পরেও কিন্তু আঁচ সবসময়তেই হাই করে রাখতে হবে, ফুটে উঠলে গ্যাসের ফ্লেম বন্ধ করার পর এই দেখুন মচমচে ব্রেডগুলো এর মধ্যে জাস্ট দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলেই একদম তৈরি। আওয়াজ শুনেই বুঝতে পাচ্ছেন কতটা খাস্তা মচমচে হয়েছে। এরপর এটা মিশিয়ে দিতে হবে। এটা মেশানোর পরই সঙ্গে সঙ্গে যদি পরিবেশন করেন তো এটার যে ক্রিসপিনেসটা সেটা বজায় থাকবে, কিন্তু খানিকক্ষণ হয়ে গেলে ক্রিসপি ভাবটা কমে যাবে, কিন্তু এর টেস্ট কিন্তু খুব ভালো আসে।
এভাবে মিশিয়ে নিলেই একদম রেডি। এই সময় কিন্তু ওভেনের আঁচ কিন্তু বন্ধ রাখতে হবে, উপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে এটা সার্ভ করে দিতে হবে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক করে সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করতে ভুলবে না নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতন এইটুকু, আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সকলের সাথে থাকো, সুস্থ থাকো, নমস্কার।